স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না রাতটা সবার কাছে ঘুমনের জন্য হয় না কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে কাঁদালেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ নয়তো কাল মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় সম্মান জিনিসটা পুরোপুরি নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে কেবল আমি সত্য এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় ধৈর্যহীন মানুষ পায় কম হারায় বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন বলার কিছু নেই যে যেরকম করবে ফলটাও ঠিক সেরকমই পাবে ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না তিনটে জিনিস কখনো ফেরানো যায় না নাম্বার ওয়ান বলে ফেলা কথা নাম্বার টু চলে যাওয়া সময় নাম্বার থ্রি ভেঙে যাওয়া বিশ্বাস না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না পেয়ে হারানোর বেদনা মানুষকে কুড়ে কুড়ে খায় হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবে চলার পথ কখনোই বদলে যায় না শুধুমাত্র বদলে যায় চলতি পথের মানুষগুলো টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায় পিছন ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু শালা কাটায় ভর্তি যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারোর বিশ্বাস নয় সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো এতদিন তুমি আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না মানুষের হাতের ঝুড়ির আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না রিলেশন একটা মানসিক রোগের নাম যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত
রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব কেঁথে যাবে। একটি কাপড়ের দোকানে লেখা ছিল, কর্মেই তোমার পরিচয়, দামি পোশাকে নয়। তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে, কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সমাজটা এমনই। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সমস্ত কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি সুখী হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না, চায় শুধু কিছু সময় তার বুক ভরা ভালোবাসা। রাইট, গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হবে, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হবে না। জীবনে টাকা থাকাটা অত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার? কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও আপনি সেটা পাবেনই। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। আমি তো তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায়, আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। সময় যা দেখায় তা চোখ খুলে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা। যে মিস করবে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলে চলবে না, কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটাকে আর কোনো দিনও ফিরে পাবেন না। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি, শুধুমাত্র এটা দেখার জন্য যে কতটা নাটক করতে জানে। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না, একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে যায়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। কে কি ভাববে, কে কি বলবে, এইসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাশুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটাই মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। স্ত্রীকে দুটি কথা জীবনে কখনো বলবেন না। নাম্বার ওয়ান, তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবেন না। নাম্বার টু, স্ত্রীর পরিবারকে কখনো গালি দেবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।